নিশো ভাইয়ের গাড়িটাও বেরোতে পারতেছে না, সব ক্রাউডের মাঝখানে পড়ছে। ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। সো এরকম একটা জায়গায় টাইমলি কাজ করাটা খুবই ডিফিকাল্ট। মেইন টিমটা আসলে সুরঙ্গের বাইরেই ছিল, পরে ওই দিন শুট প্যাক আপ করে দেওয়া হলো। আচ্ছা, ওটা খুলেন। কর্ণফুলী কৃষি ব্যাংকের ভল্ট থেকে চুরি করা হয়েছে 34 কোটি টাকা। সুরঙ্গের ভিতরে সেটা আসলে খুবই ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। মানে এমনিতেই খুবই ছোট একটা জায়গা, খুবই কজি, খুবই টাইনি একটা জায়গা। একজন ভিতরে ঢুকলে আসলে ওকে ক্রস করে আরেকজন যেতে পারে না, এমন পুরো স্পেসটা এসে খেয়ে দেয়। সো এরকম একটা জায়গায় কাজ করাটা মানে হচ্ছে টাইমলি কাজ করাটা খুবই মানে খুবই ডিফিকাল্ট। সো আমাদের জায়গা থেকে যেটা হয়েছে যে সুরঙ্গের ভিতরে এমনিতেই জায়গা কম এবং দাঁড়ানো যায় না, সব বসে বসে কাজ করতে হয়। সো ওই জায়গা থেকে যেই সুরঙ্গের ভিতরে ঢুকতো, আমরা যখন শ্যুট করছি চিটাগাং, তখন প্রচণ্ড গরম ছিল, গরম আর হচ্ছে সাফোকেশন। এমনিতেই কাদা গুদা লাগছে, মাটি মুটি লাগছে, তারপর ঘেমে ঠেমে পুরো অস্থির অবস্থা। মানে 5 থেকে 7 মিনিট তো এখানে স্টে করলে, একটা মানুষ এসে করলে ও মনে হবে যে আমি কখন বের হব, এরকম ফিল হইতে থাকে আর কি। সো সবাই তো আসলে ছিল না, সবাই বেসিক্যালি মেইন টিমটা আসলে সুরঙ্গের বাইরেই ছিল, মইটা দেওয়া ছিল। কিছু মানুষ আসলে যাদেরকে না হলেই নয়, তারা ভিতরে ঢুকে কাজটা করছে। বাজারে শ্যুট করার সময়, বাজারে তো এমনিতেই প্রথম দিন আমরা শ্যুট করতে যেয়ে পুরা এমনি ফেসে গেছি, কারণ এত মানুষ, ভাবির খোঁজ পাইছি, চারিদিক দিয়ে মানুষ ঢুকতেছে, আনওয়ান্টেড মানুষজন ঢুকতেছে, সবাই লেন্সের দিকে তাকায় আছে, সবাই নিশো ভাইকে দেখার জন্য আসছে, এত ক্রাউড। পরে ওই দিন শ্যুট প্যাক আপ করে দেওয়া হলো, শ্যুট প্যাক আপ করে দেওয়ার নিশো ভাইয়ের গাড়িটাও বেরোতে পারতেছে না, সব ক্রাউডের মাঝখানে পড়ছে। এবং ওই গাড়িতে আমি ছিলাম, চারপাশ দিয়ে মানুষ যেভাবে মানে নক করতেছে, ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতেছে, এটা খুবই এক ধরনের মনে হচ্ছে যে পুরো এক জনসমুদ্রের মধ্যে পড়ছি, এরকম একটা সিচুয়েশন রয়েছে, গাড়ি বেরোতে পারতেছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, ওই রাতে আর কি, রাতের বেলা শ্যুট ছিল, ওই রাতে এটা শেষ করে পরের দিন আবার নতুন করে আবার পুরো বাজারের পুরো জোনটা ব্লক করে পুরো সিল করে দেন আবার নতুন করে শ্যুট করছে। বাজারের শ্যুটটা খুব ডিফিকাল্ট ছিল, এবং ওখানে একটা শট ছিল খুব ফলোয়িং, অনেক লম্বা শট ছিল, কারণ ক্যারেক্টার ফলো করে একদম পুরো যাওয়া, এতগুলো মানুষকেও একটা ফলস লুক দিলে আবার শটটা আবার নিতে হবে, সবাইকে একসাথে মানে সেম পেজে সেম রেখে একসাথে মুভ করানোটা আসলে অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার বউ ভাই, আমার বউ ভাই, আমার বউ, আরে ভাই, আমার বউ ভাই।